হ্যালো বন্ধুরা অনেক সাথে সমীর পাঁচ মিনিট শীত আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সারা দেশব্যাপী হওয়া লকডাউনের জেরে সমস্ত ধরনের স্কুল কলেজ এতদিন ধরে বন্ধ ছিল এবং রাজ্য সরকারের তরফে আগে জানানো হয়েছিল যে দশই জুন আমাদের রাজ্যের স্কুল কলেজগুলো খুলবে বন্ধুরা আমরা সকলেই জানি যে এই লকডাউন চলাকালীন সারা দেশে অনেক কিছু ঘটে গেছে যেমন ধরুন পরিযায়ী শ্রমিকরা তাদের রাজ্যে ফিরতে যেমন শুরু করেছে ঠিক তেমনি আমাদের রাজ্যে গত সপ্তাহে ঘটে যাওয়া আমফান ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এই আমফানের ফলে জেলার অধিকাংশ স্কুলের ছাদ ভেঙে পড়েছে আবার মিড ডে মিলের কিচেনেরও বহু ক্ষতি করেছে আবার সেই সাথে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে ফিরতে শুরু করেছে তাই বন্ধুরা তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখার জন্য বিভিন্ন স্কুলে থাকার ব্যবস্থা করে দিতে হচ্ছে তাই সমস্ত পড়ুয়াদের সুরক্ষার কথা চিন্তা করে সাতাশে মে এক সাংবাদিক বৈঠকে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে আমাদের রাজ্যের সমস্ত ধরনের স্কুল কলেজ দশ জুনের পরিবর্তে তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে তবে সেই সাথে তিনি এটাও জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত দিন ঘোষণা করা হয়েছে সেই দিনের আপাতত কোনো বদল হবে না উনত্রিশে জুন দুই জুলাই এবং ছয় জুলাই উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো সেই দিনগুলোতেই হবে